আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব TMSS NGO-র একটা নিয়োগ নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, আর দয়া করে আমার এই চ্যানেল এবং ফেসটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন বিজ্ঞপ্তিটাতে কী উল্লেখ আছে। TMSS জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, অত্র সংস্থা কর্তৃক পরিচালিত কার্যক্রম ফাস ডোমিনের নিয়ন্ত্রণাধীন TMSS ডোমেস্টিক সার্ভিস সেন্টারে TDSC ইলেকট্রনিক্স শোরুম সহ নিম্নে বর্ণিত সকল পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকটতে শর্তপূরণ সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে। প্রথম যে পদ সেটা কি সেলসম্যান, এই পদে লোকজন তারা নিয়োগ করবে 30 জন, এবং এই পদের কর্মস্থল হবে বগুড়া, রংপুর, গাইবান্ধা ও জয়পুর হাট জেলায়। এবং শিক্ষাগত যোগ্যতা কি, এই পদের জন্য স্নাতকোত্তর সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে মার্কেটিং কাজে যাদের অভিজ্ঞ আছে তাদের ক্ষেত্রে ACC পাস হলেও হবে। নিজস্ব মোটর সাইকেলদারি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আর বয়স হলো এই পদের জন্য সর্বোচ্চ 35 বছর পর্যন্ত, এবং সর্বসাকল্যে এই পদে বেতন পাবে 18,800 টাকা। এছাড়াও পাবে 3টি উৎসব ভাতা, জ্বালানি বিল, প্রযোজ্য ক্ষেত্রে TDA, মোবাইল বিল, অন্যান্য অর্জন ভিত্তিক মাসিক, ত্রৈমাসিক, বার্ষিক ইনসেন্টিভ সুবিধা প্রাপ্য হবে। দ্বিতীয় যে পদ সেটা কি হিসাব কর্মকর্তা, পুরুষ, 30 জন লোক নেবে এই পদে, এবং এই পদের কর্মস্থল হবে বগুড়া, রংপুর, গাইবান্ধা, হ্যাঁ, ও জয়পুরহাট জেলায়। এবং এই পদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস হতে হবে বাণিজ্যে, এবং MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে দক্ষ থাকতে হবে, এবং ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে যারা অভিজ্ঞ তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং সর্বসাকল্যে বেতন পাবে 13,600 টাকা, এছাড়াও 3টি অন্যান্য কিছু সুবিধা তারা পাবে, এবং এই পদের সর্বোচ্চ বয়স 35 বছর পর্যন্ত। তারপরে যে পদ হিসাব সহকারী, পুরুষ 6 জন, এই পদে জন্য যারা আবেদন করবেন তাদের কর্মস্থল হবে বগুড়া, রংপুর, গাইবান্ধা ও জয়পুরহাট জেলায়, এবং বয়স 25 থেকে 37 বছর পর্যন্ত, এবং সর্বসাকল্যে বেতন পাবে 12,000-11,200 টাকা, এবং 3টি উৎসব ভাতা, জ্বালানি বিল, প্রযোজ্য ক্ষেত্রে TDA, মোবাইল বিল, অন্যান্য সুবিধাগুলো তারা পাবে। জুনিয়র সেলসম্যান পুরুষ চুক্তিভিত্তিক 15 জন, কর্মস্থল হবে বগুড়া, রংপুর, গাইবান্ধা ও জয়পুরহাট জেলা, এবং শিক্ষাগত যোগ্যতা SSC পাস হতে হবে, এবং বয়স সর্বোচ্চ 35 বছর পর্যন্ত, এবং সর্বসকলে বেতন পাবে 9,000 টাকা, এবং 3টি উৎসব বোনাস পাবে। তো আমরা এই যে পদগুলো দেখলাম, এতক্ষণ এই পদগুলোতে আমরা কীভাবে আবেদন করবো এবং আবেদন করার নিয়মটা কি, দেখেন আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রে সত্যায়িত অনুলিপি এবং ইমেল অ্যাড্রেস আবেদন পরিচালক HRMN অ্যাডমিন বরাবর আবেদন করতে হবে। কামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখপূর্বক নিম্নে বর্ণিত যে কোনো একটি ঠিকানা আবেদন আমি 7/9/2023 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় আবেদন পত্র পৌঁছাতে হবে। এছাড়াও BD জব থেকে আমরা আবেদন করতে পারবো। তো পরীক্ষার সকল পদে পরীক্ষার স্থান, তারিখ, সময় পূর্ববর্তী থেকে তারা SMS এর মাধ্যমে আপনাকে অবহিত করবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।